অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 1428 এই নতুন বছরে লটারির লাকি নাম্বার, লটারি লাগতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, কিন্তু সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই আপনারা যারা দেখেন আমার নিয়মিত ভিডিও প্রত্যেকে কিন্তু শুনবেন। দেখুন, লটারিটা সম্পূর্ণরূপে কিন্তু আপনার ডেস্টিনির উপর নির্ভর করছে। অর্থাৎ আপনার যদি ডেস্টিনিতে থাকে, আপনি কিন্তু লটারি পাবেন। প্রথম কথা, আপনাকে দেখতে হবে যে আপনার রাশিচক্রে লটারি লাগার যোগ আছে না নাই, এটা প্রথম আগে দেখতে হবে। আপনি দেখছেন যে নাই, কিন্তু আপনি লটারি কাটছেন লাকি নাম্বার দেখে, বা এই সংখ্যাগুলো লাকি হতে পারে, কিন্তু আপনার কপালে নাই, আপনি কিন্তু পাবেন না। অর্থাৎ আপনাকে দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে দেখে নিতে হবে যে আপনার লটারি থেকে প্রাপ্তির সম্ভাবনা আছে কি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বারটা কত, অর্থাৎ প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যক্তির কিন্তু একটা করে ফরচুনা নাম্বার থাকে, যে ফরচুনা নাম্বারটা আপনার সৌভাগ্য আনতে বাধ্য। অর্থাৎ আপনার লটারিতে ফরচুনা নাম্বার কত, অর্থাৎ আপনার এই ফরচুনা নাম্বারটা যদি আপনার লটারির সঙ্গে ম্যাচ খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু হবে। এবং আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট কোন ভাবে অবস্থান করছে, বা সেই ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে নক্ষত্র, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। এবং এর সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা পাস করছে। আগে অনেকে কমেন্ট করছেন যে স্যার, আপনি লটারির ভিডিও দিলেন যে আমার তো হচ্ছে না, আমার তো হচ্ছে না। এই কথাটা না লেখার আগে আপনি আগে দেখুন আপনার জন্মছকে আছে কি না, বা যদিও থাকে সেটা কোন সময়, একটা নির্দিষ্ট যোগ কিন্তু থাকে লটারি লাগার। এত বয়স, এত বছর থেকে এত বছরের মধ্যে কিন্তু লটারি লাগার সম্ভাবনা বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করেন, নিশ্চিতরূপে লটারি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। এবং আপনার দ্বিতীয়, পঞ্চম, একাদশ, কিছু কিছু ক্ষেত্রে লগ্ন অবস্থান কেমন আছে, দ্বিতীয় পঞ্চমের কানেকশান, পঞ্চম একাদশের কানেকশান, একাদশ দ্বিতীয়ের কানেকশান, এই কানেকশানগুলো আছে কি না। এবং রাহু আপনার রাশিচক্রে নিচস্থ নয় তো, রাহু আপনার রাশিচক্রে ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, এই জায়গাগুলো দেখা দরকার। আমি এর আগে দিয়েছি 1428 বঙ্গাব্দে কোন রাশি মানুষ লটারি পেতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি জানাবো এই 1428 এই বঙ্গাব্দে লাকি নাম্বার কোনগুলো, অর্থাৎ এই 1428 এটাকে যোগ করে দেখুন, 14 + 4 + 2 + 8 = আসছে আপনার 15। 15 অর্থাৎ 1 + 5 = হচ্ছে 6, অর্থাৎ এটা হচ্ছে শুক্রের বছর। অর্থাৎ আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট দেখা দরকার, আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট দেখা দরকার। এবার আপনার ফরচুনা নাম্বার, এটা প্রত্যেক মানুষের, ব্যক্তির ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ফরচুনা নাম্বার হয়। এবং কোন সময় কাটতে যাবেন,
এবং কোন কালারের পোশাকটা পরে গেলে আপনার ক্ষেত্রে লাকি হবে এই জায়গাগুলো, এবং এবছরে লাকি নম্বরগুলো কোন কোন, এটা আমি কিন্তু সম্পূর্ণরূপে ইন জেনারেল আপনাদেরকে কিন্তু এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। এটি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আপনাদেরকে আমি বলছি না, এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল কোন কোন নাম্বার এই 1428 বঙ্গাব্দে আপনাদের ক্ষেত্রে লটারিতে লাগতে বাধ্য। অর্থাৎ আপনার যদি ভাগ্যে থাকে, আপনার যদি এই যে পূর্বে যে কথাগুলো বলা সেগুলো যদি আপনার পারমিট করে, নিশ্চিতরূপে এই 1428 বঙ্গাব্দে আপনিও হতে চলেছেন কোটিপতি, ধন বর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছেন আপনি। তো 1428 এবার আপনাকে দেখতে হবে যে কোন কোন নাম কোন কোন সংখ্যা আপনার লটারিতে, আমি যে নাম্বারগুলো বলছি সেই নাম্বারগুলোর আধিক্য থাকা দরকার, অথবা টোটাল যে লটারি নাম্বার আছে সেই নাম্বারটা যোগ করে যেন আমি যে সংখ্যাগুলো বলবো সেই সংখ্যাগুলো আসা একান্তই দরকার। তাহলে কি হবে, আপনারা জানতে পারবেন লটারি ক্ষেত্রে কোন কোন দিক থেকে পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রথম যে নাম্বারের কথা বলবো সেটি হচ্ছে 5, অর্থাৎ আপনার এই লটারিতে সংখ্যাটা যোগ করে 5 হলে সব থেকে ভালো, অর্থাৎ 5 কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে। দ্বিতীয় যে নাম্বারের কথা আমি বলবো সেটি হচ্ছে 4, অর্থাৎ 4ও কিন্তু আপনাদের ক্ষেত্রে লাকি, এবং ই সিরিজের লটারি, ডি সিরিজের লটারি, ইডি বিশেষ করে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ হবে ইডি। এরপরে 6, অর্থাৎ 6 সংখ্যাটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ, অর্থাৎ এই সিরিজগুলো যেটা বললাম, অর্থাৎ ই এফ এই সিরিজগুলো আপনার ক্ষেত্রে লাকি। সি অর্থাৎ 3 নম্বর আপনার ক্ষেত্রে কিন্তু এই বছর লাকি নাম্বার হতে চলেছে, অর্থাৎ 3 সংখ্যা আপনার ক্ষেত্রে কিন্তু লাকি। 8 অর্থাৎ এবছরের জন্য 8 সংখ্যাটাও আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু প্রদান করে নিয়ে আসতে চলেছে। এবং 2 অর্থাৎ টোটাল অ্যাডিং করে যেন এই লটারিতে 2 আসে, অর্থাৎ যে সংখ্যাটা কাটছেন সেটা সম্পূর্ণ অ্যাডিং করে 2 আসে, এবং বা 2 লাস্টের দিকে 2 আধিক্যটা যেন বেশি থাকে, বিশেষ করে যোগ সংখ্যা 2 হলে সব থেকে ভালো হয়। এবং সিরিজ নম্বর বিয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই 1428 লটারি ক্ষেত্রে লাকি নাম্বার হতে চলেছে, অর্থাৎ লটারি লাগতে কিন্তু বাধ্য। আমি যে এই কথাগুলো আপনাদেরকে জানালাম, অবশ্যই আপনাদের ফরচুনা নাম্বার তার সাথে এটা এবং আপনার জন্মছকে আছে কি না, তাও কখন কাটা উচিত, কোন সময়ে কাটা উচিত, এবং কিসের দশান্তর দশা চলছে, রাহুর প্লেসমেন্ট, বুধের প্লেসমেন্ট, শুক্রের প্লেসমেন্ট, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার, তবেই লটারিতে ইনভেস্টমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।